2023-এর অগ্রদ্বীপের গুপিনাথের মেলায়, যেখানে লাখ লাখ হাজার হাজার মানুষের লাইভ প্রমাণ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে নিয়ে চলে এসেছি আজকে দ্য ফেমাস অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। আপনারা যারা ট্রেনে করে আসছেন, তারা অগ্রদ্বীপ স্টেশন থেকে টোটো বা অটো পেয়ে যাবেন বা ভটভটি ট্রলি পেয়ে যাবেন, 10 টাকা করে চলে আসবেন এই ফেরিঘাটে। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছে এই গোপীনাথের মেলা দর্শন করতে। এই বাঁশের ব্যারিকেড ধরে গঙ্গার পাড় দিয়ে আপনাদের চলে যেতে হবে নৌকার ফেরিঘাট পর্যন্ত। Hello my YouTube family, welcome to our channel with Vishal. I am your Vishal. আজকে আপনাদেরকে নিয়ে এসেছি 2023 এর অগ্রদ্বীপের গোপীনাথের মেলা, যেখানে লাখ লাখ হাজার হাজার মানুষের লাইভ প্রমাণ। নৌকা ক্রস করে এলাম, আপনাদেরকে দেখালাম। এবার চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরে কতটা কথা বলতে পারবো জানি না, কারণ প্রচন্ড নয়েজ, প্রচন্ড। তাই এখানেই শুরু করলাম, খুব সুন্দরভাবে শুভ সূচনা করলাম। ওকে, চলুন আসা যাক অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা কেন বলে সেটা আপনারা নিজের চোখে দেখেন। 2 কিলোমিটার রাস্তা এইদিকে, টোটালটা মেলা। আবার এইদিকে 2 কিলোমিটার, ওটাও মেলা। যতটা সম্ভব আমি ঘুরিয়ে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, 1 সেকেন্ডও স্কিপ করেন না। অগ্রদ্বীপের গোপীনাথের ফেমাস মেলা। এমনি এমনি বলেনি যে এটি ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লার্জেস্ট মেলা। প্রচুর মানুষের সমাগম আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে নিয়ে পৌঁছে গেছি গোপীনাথের মন্দিরে। এই মন্দিরকে ঘিরেই এত বড় মেলার সৃষ্টি হয়েছে, এবং আমি চেষ্টা করছি ক্যামেরাটাকে জুম করে আপনাদেরকে দেখানোর। আর আপনারা অবশ্যই এই ভিডিওটাকে আপনাদের পরিবারের সকল সদস্যর কাছে পৌঁছে দিন, যাতে সকলে গোপীনাথের দর্শন করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর স্টল, প্রচুর দোকান বসেছে। আমি অনেক মেলাতে গেছি, মেলাতে দেখেছি একটা স্টেজ হতে, কিন্তু এই মেলায় প্রথম দেখলাম যে একটা নয়, একের অধিক। আমার চোখেই কম করে পড়ে গেল 15 খানা স্টেজ, যেখানে বাউল প্রোগ্রাম হচ্ছে। এখানে প্রচুর মিষ্টি স্টল দেখলাম, তার মধ্যে একটা স্টল আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা জাস্ট দেখে নিন কত বড় বড় ল্যাংচা। ভিডিওটা স্কিপ করেন না, ভিডিওর মেন আকর্ষণ এর পরেই আসছে। আপনাদের যতটা সম্ভব হয় মেলাটা ঘুরিয়ে দেখালাম। ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর, ভাবনা চিন্তার বাইরে ভিড়। আর তার উপর হালকা বৃষ্টি হয়েছে, যার জন্য একটুখানি ওলট পালট হয়ে গেছে আর কি। তো বেরিয়ে আসছি, পুরো মেলা ঘোরা ইম্পসিবল একদিনে, আর ঘুরতে হলে চলে আসতে হবে দুপুরবেলায়। আর শুধু কালকের 3টায় মেলাটা আছে। যাই হোক, আজকের মতো এখানেই গুড নাইট।
লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, এদিকে ঘাট, ঘাট পার করে ওই পারে গাড়ি রাখা আছে, তারপর সোজা নবদ্বীপ বাড়ি। প্রিয় বন্ধুরা, আমার সাধ্য মতো আমি চেষ্টা করলাম আপনাদেরকে মেলাটিকে ঘুরে দেখানোর। আপনারা প্লিজ একটু কমেন্ট করে বলেন আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি, প্রমিস করলাম। আর আপনাদের কমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার জন্য। গুড নাইট, লাভ ইউ অল, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।